আরজিকর কাণ্ডে দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে গঙ্গারামপুরে অবস্থান বিক্ষোভ করল তৃণমূল। গঙ্গারামপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে এদিন বিশাল আকারে মিছিলের আয়োজন করা হয়। গঙ্গারামপুর তৃণমূলের দলীয় কার্যালয় থেকে এই মিছিলের সূচনা করে বাস স্ট্যান্ড এলাকায় এসে পৌঁছায়। এরপর বাস স্ট্যান্ডে অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে শুরু করেন তৃণমূল নেতৃত্ব। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, গঙ্গারামপুর ব্লক তৃণমূল সভাপতি শঙ্কর সরকার, গঙ্গারামপুর টাউন তৃণমূল সভাপতি বিপ্লব সেন সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন মূলত সিবিআই এর বিরুদ্ধে গড়িমসির অভিযোগ তুলে সরব হন তৃণমূল কর্মী সমর্থকরা। দ্রুত সিবিআই কে তদন্ত শেষ করে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব উপস্থিত তৃণমূল নেতৃত্ব। এখনো সিবিআই যে অপরাধী যারা এর সঙ্গে যুক্ত আছে এই ঘটনার সঙ্গে, সেই অপরাধীদের কেন ধরতে এখনো পারেননি তার প্রতিবাদ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের দলের নেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমরা আজকে এই মিছিলের মাধ্যম দিয়ে এবং তার সঙ্গে সঙ্গে আমরা অবস্থানের মধ্য দিয়ে আমরা সিবিআইয়ের কাছে এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে এতদিন হয়ে গেল কেন, কী কারণ আসল দোষীদের ধরা হচ্ছে না, যারা দোষ করেছে তাদেরকে কেন ধরা হচ্ছে না এবং তাদেরকে ইমিডিয়েটলি ধরে তাদেরকে ফাঁসি যাতে তাদের বিচারে ফাঁসি যাতে হয় তার ব্যবস্থা করতে হবে, এই দাবি নিয়ে আজকে আমরা পথে নেমেছি তৃণমূল কংগ্রেসের পক্ষে, গঙ্গারামপুর টাউন তৃণমূল এবং ব্লক তৃণমূলের পক্ষ থেকে সারা জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে আজকে এই প্রোগ্রামটা চলছে।